এই যে খিচুড়ির জন্য আইছি দোয়া দোয়া করে বের অনেক লোক খায় দেয় বাসা যে যে মানে মাংসের আমি অনেক পছন্দ লোকে ফ্রিতে ইফতার দিচ্ছে কেমন লাগছে অনেক ভালো লাগে সবাই আসে এখন আমিও আসি সবার সাথে আসলে একটু খুশি খুশি লাগে খিচুড়িটা নিয়ে এরকম একটা হাসি দেয় মনে হয় যেন ঈদের খুশি নিয়ে যাইতেছে যে রমজানে নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বমুখী ঠিক সেই একই রমজানে ফ্রিতে ইফতারের ব্যবস্থা করছেন কয়েকজন যুবক তা আবার একজন কিংবা দুজনের নয় একদিন কিংবা দুদিনের জন্য নয় প্রায় প্রতিদিনই হাজার খানেক মানুষের জন্য ফ্রিতে ইফতারের ব্যবস্থা করছেন তারা জানা যায় কয়েকজন বন্ধু মিলে প্রথমে এই উদ্যোগ নিয়েছিলেন বর্তমানে তারা মিলে এখনও সেই একই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত স্বল্প তাপে ভালো খাবার সন্তুষ্ট পরিবার সার্কেল গ্যাস স্টোভ হরতম রান্না তবে চলুন কেমন এবং কি তাদের এই আয়োজন একটু জানার চেষ্টা করি দর্শক আমরা এখন কথা বলবো ঠিক যাদের জন্য এই আয়োজন করা হচ্ছে তাদের সাথে একটু জানার চেষ্টা করি তাদের অনুভূতি ঠিক কেমন বাবু কেন আসছো তোমরা এখানে বলো তো খিচুড়ি নিতে প্রতিদিন আসো এখানে হ্যাঁ কবে থেকে আসো যেদিন থেকে খিচুড়ি দিচ্ছে একদম যেদিন থেকে খিচুড়ি দিচ্ছে সেদিন থেকে আসা শুরু করছো কি কি দেয় তারা খিচুড়ি দেয় খেজুর দেয় কতটুকু দেয় বেশি দেয় তা তো তোমাদের হয় হ্যাঁ একটু একটু আন্টির সাথে কথা বলি কেন আসছেন খিচুড়ি নিতে আসি আমরা লাইনে দাঁড়ায় আসলে আমাকে খিচুড়ি দিয়ে দেয় সময় মতন দিয়ে দেয় আমরা যাইকে একটু আপনাদের সাথে কথা বলি আসলে এখানে যে তারা প্রতিনিয়ত খিচুড়ির ব্যবস্থা করছে ফ্রিতে ইফতার দিচ্ছে কেমন লাগছে অনেক ভালো লাগে বুঝলেন না গরিব মানুষ এখন যেইটা পায় সেইটাই আমারে ওরা পেটে খায় আবার অনেক কিছু দেয় আমি আজ দুই রোজা নিচ্ছি গেছে বেরু রোজা 30টাই নিছি এই বেরু অসুস্থ তারপরেও আমি এইভাবেই আসতেছি আমরা কষ্ট গরিব মানুষ দেখে আমাদের দেয় আমাদের অনেক ভালো লাগে সেমাই দেয় চিনি দেয় দুধ দেয় পুরো এক মাস ধরেই দিব এই জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয় না আরো আমাদের দেয় তুমি কেন আসছো এখানে খিচুড়ি নিতে তুমি কিভাবে জানো খিচুড়ি দেয় ও ওই আগে দিত আসতাম খেজুর আর খিচুড়ি অনেক মজা করে রান্ধে খিচুড়ি দেয় গেজে মানে মাংস আমি অনেক পছন্দ লোকে খাই খাবারটা আমি কই আল্লাহ উগে আরো রুজিতে আরো দিক আমায় কি দুবার সমর্থ দিক কই এইডা আল্লাহর কাছে কি ওই পোলাপান গুলো সুস্থ রাখুক আমায় জন্য কষ্ট করে না রোজা থেকে ওইগুলোই কই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বলি যে আল্লাহ তাদের দেউ আমাদেরকে যেন দিতে পারে আর কি এই যে খিচুড়ির জন্য আইছি খিচুড়ি খুব ভালো হয় দোয়া টোয়া করে অনেক লোক খায় দেয় বাসে আল্লাহ দাদা আর জীবন খিলাইতে পারে দাদা খুব ভাবে খিলায় এইটাই যে আমরা বেশ কিছু বন্ধু মিলে কয়েকজন বন্ধু মিলে এই আয়োজন শুরু করেছি বাজারে এত দাম খেটে খাওয়া মানুষ নিম্ন আয়ের মানুষ তাদের ঘরের চুলা কিভাবে জ্বলবে তারা কিভাবে খাবে এই কথা চিন্তা করে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এইখানে শত শত মা বোনেরা অলরেডি বাচ্চারা ওইদিকে পুরুষদের লাইন আমরা যদিও করোনাকালীন সময়ে এই কাজটা শুরু করেছিলাম রাত্রে এক বেলা গরম খাবার এটার ব্যবস্থা করার জন্য আমরা শুরু করেছিলাম তার দুই মাস পরেই আবার সেই 2020-এর কথা এটা 5 বছর আগে রমজান চলে আসে তখন রমজানে আমরা ডিসিশন নেই যে না আমরা ইফতারিতে সবজি মুরগি খিচুড়ি প্রত্যেক দিন দিব এখন প্রত্যেক দিন আমরা 1300 ইফতারি করাচ্ছি আমরা রাস্তায় রান্না করি রাস্তায় বিলি করি রাস্তায় দাঁড়ায় যখন মা বোনেরা বাচ্চারা এই হাসি দিয়ে যখন ঘরে যায় একটা খিচুড়িটা নিয়ে এরকম একটা হাসি দেয় মনে হয় যেন ঈদের খুশি নিয়ে যাইতেছে এই জন্য আমরা জানমাল নিয়ে রোজা রেখে সারাদিন কষ্ট করব কষ্টই মনে হয় না এদের ওনাদের জন্যই আমাদের 30 দিনের এই আয়োজন এবং মাসব্যাপী আশা করি সারা জীবনই চলবে ইনশাআল্লাহ